আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আমার আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আমার প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশে থেকে বাড়ি তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ যারা প্রবাসী যারা বাড়ি তৈরি করতে চান তারা কত টাকা আপনার হাতে থাকলে আপনি বাড়ির কাজটি ধরবেন এই পরামর্শ দিব আপনাদেরকে সঠিক একটি পরামর্শ দিব এই ভিডিওর মাধ্যমে এই পরামর্শ দিয়ে আপনি মানেন তাহলে আপনি বাড়ি তৈরি করতে গিয়ে ঋণী হবেন না বাড়ি তৈরি করতে গিয়ে জমি বিক্রি করতে হবে না বাড়ি তৈরি করতে গিয়ে আপনার স্বর্ণ বিক্রি করতে হবে না বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর বন্ধুরা আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা লাল বাটনতে ক্লিক করুন এরপর বেল দিতে ক্লিক করলে আমার তৈরি করার নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা একটি বাড়ি তৈরি করতে কত টাকা পুঁজি দরকার বন্ধুরা সবার আগে মেন কথা হচ্ছে যে আপনি বাড়িটি কত লক্ষ টাকার মধ্যে তৈরি করবেন বাড়ি যখন একটি তৈরি করবেন প্ল্যান করবেন তখন আপনি একজন ইঞ্জিনিয়ার কাছে গিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন এবং তার কাছে এস্টিমেটটা নিয়ে নেবেন যে আমার এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হতে পারে ইঞ্জিনিয়ার যদি আপনাকে বলে ত্রিশ লক্ষ টাকা লাগবে তাহলে আপনি এক্ষেত্রে আরও দুই লক্ষ টাকা বেশি রাখবেন আর বাড়িটা যদি বত্রিশ লক্ষ টাকা খরচ কত টাকা আপনার থাকতে হবে বাড়ি তৈরি করার জন্য মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা মিনিমাম ফিফটি পার্সেন্ট টাকা আপনার হাতে থাকতে হবে এছাড়া আপনার বাড়ির কাজ ধরলে ঋনিউ হয়ে যাবে কারণ ইঞ্জিনিয়ার যদি আপনাকে তিরিশ লক্ষ টাকা আইডিয়া দেয় এক্ষেত্রে আপনার বিয়ত্রিশ লক্ষ টাকা লাগবে এটা নিশ্চিত কেন বাইরে আপনি এখন ধরলেন ছয় মাস লেগে যাবে এক বছর লেগে যাবে বাইরে কমপ্লিট করতে করতে মালামালার দাম বেড়ে যাবে ইঞ্জিনিয়ার যে এস্টিমেটে তৈরি করছে সে বর্তমান বাজার দরের ইস্টিমেটে তৈরি করছে আপনি ছয় মাস পরে স্টিমেটে তৈরি করেন এই ছয় মাস পরে সিমেন্টের দাম আরও বেড়ে যেতে পারে রডের দাম আরও বেড়ে যেতে পারে অন্য অন্য অবশ্যই কি হবে দাম বাড়লে আপনার কষ্টটা বেড়ে যাবে আমি বলবো যে যখন একটা বাড়ি তৈরি করবেন অবশ্যই একজন তা ইঞ্জিনিয়ার তার থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে তারপরে বাড়ি কাজে হাত দিবেন বাড়ি কাজে যখন হাত দিবেন অবশ্যই আপনার ফিফটি পার্সেন্ট টাকা থাকতে হবে এখন যদি ফিফটি পার্সেন্ট টাকা না থাকে তাহলে কি কি হবে কি সমস্যা পড়তে পারেন আপনি ভবিষ্যতে তা আমি আপনাকে জানাচ্ছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেহেতু আমি অনলাইনে ড্রয়িং নাম করতেছি আমি যেহেতু ক্লায়েন্টের কাজ করি আমরা যেহেতু কাজ করি প্রতিনিয়ত আমরা এই সমস্যাগুলো সম্মুখীন হই অনেক ক্লায়েন্ট বলে দুঃখ প্রবেশ করে আমি বাড়ি করতে গিয়ে আমার জমি বিক্রি করতে হয়েছে আমার বাড়ি করতে গিয়ে স্বর্ণ বিক্রি করতে হয়েছে কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই দেখুন আপনি ত্রিশ বত্রিশ লক্ষ টাকার বাড়ি আপনি যদি পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা থাকে তাহলে কি হবে ফাউন্ডেশন সাত মোটামুটি হয়ে যাবে সাত ফাউন্ডেশন হলে পরে কাজগুলো আপনি ধীরে ধীরে করেন ধীরে ধীরে করেন আপনি ধীরে ধীরে করতে পারবেন অর্থাৎ স্যালারি পাচ্ছেন বাড়িতে পাঠাচ্ছেন আপনি গাঁথনি তারপরে আপনার এখানে ফিনিশিংয়ের কাজগুলো রয়েছে দরজা জানালা টাইলস ইত্যাদি মালগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে করেন এখন যদি আপনি বত্রিশ লক্ষ টাকা কিংবা বিশ লক্ষ টাকার কাজ আপনার হাতে যদি পাঁচ লক্ষ টাকা থাকে আপনার কাজটা ধরে বসলেন তাহলে কি হলো ফাউন্ডেশন করতে আর সাদের অর্ধেক করতেই আপনার টাকা শেষ আপনি ঋণ করতে হলো অর্থাৎ সাদার ফার্ম করতে আপনি ঋণী হয়ে গেলেন তখন কি হবে বাড়িটা এক বছর এভাবে পড়ে আসে অথবা বাড়ির কাজ ধরছেন সেম টাইমে আপনার বাবার অসুখ মায়ের অসুখ কিংবা আপনার বোন বিয়ে দিতে হলো তখন কি হলো আপনি ঋণী হয়ে গেলেন বোন বিয়ে দিতে আপনি ঋণী হয়ে গেলেন আপনার কাছে টাকা নেই আপনি বাড়িতে এভাবে পড়ে আছে। বাড়িতে সত্রাগ পড়ে যাবে আপনার বাড়িতে সত্রাক পড়ে যাবে যে ইটগুলো কিনে আছে ইটগুলো চুরি হয়ে যেতে পারে সিমেন্ট যদি কিনে থাকে ওগুলো জমাট হয়ে যাবে রড যদি কিনা থাকে ওগুলো জং ধরে যাবে কারণ আপনি বাড়ির কাজ করতে পারতেছেন আপনি ঋণ হয়ে গিয়েছেন অলরেডি বাড়ির কাজ কীভাবে করবেন তো আমি বলবো যে দেখুন আপনি যদি তিরিশ লক্ষ টাকার বাড়ি কাজ করতে চান অবশ্য ফিফটি পার্সেন্ট টাকা থাকতে হবে অবশ্য আপনার ফাউন্ডেশন এবং সাদের টাকাটা থাকতে হবে ধীরে ধীরে আপনি ফিনিশিং এর কাজগুলো করতে পারেন ধীরে ধীরে ফিনিশিং কাজটা করতে পারেন আপনি যদি তিরিশ লক্ষ টাকার বাড়ি সাত লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকায় ধরেন কখনো আপনি সম্পূর্ণ বাড়িটা আপনি সঠিক সময় শেষ করতে পারবেন না পরে কি হবে আপনাকে পরবর্তীতে কি হবে আপনাকে জমি বিক্রি করতে হবে অথবা স্বর্ণ বিক্রি করতে হবে গরু বিক্রি করতে হবে মালামাল বিক্রি করে আপনাকে বাড়ির কাজটি সম্পূর্ণ করতে হবে আবার অনেকের এই সমস্যা অর্থাৎ যাদের বাড়ির জায়গা অল্প অর্থাৎ যে বাইরে থাকবেন যে বাইরে থাকবেন ওই বাড়িটার যে জায়গাটা আপনার বা যে প্লানটা করছেন ওটা আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িটাই ওখানে টিনের বাড়ি আছে আপনি ছাদমারা বাড়ি দেবেন এখন টিনের বাড়িটা ভাঙলেন কারো বাড়িতে থাকলেন কিংবা পাশে একটা তিনের ছাপড়া দিয়ে থাকতেছেন এখন আপনি প্লান ছয় মাসের ভিতরে বাইরে কমপ্লিট করবেন এখন আপনার কাছে টাকা আছে পাঁচ লাখ কাজ করতে হবে আপনি কি ত্রিশ লাখ আমি বলবো যে নেবার আপনি কাজটা কাজটি কখনো করবেন না বাইরে ভাঙবেন না আপনার কাছে যতক্ষণে ফিফটি পার্সেন্ট টাকা না হয় আপনি বাড়ির কাজটা ভাঙবেন না বাড়ির কাছে হাত দেবেন না যদি আপনি হাত দিন কী হবে বাড়িটা ভাঙলেন বাড়ির কাজ শুরু করলেন ফাউন্ডেশন করতে আপনার টাকা শেষ সার দিবেন কীভাবে ঋণ করে সারটা দিলেন ফিনিশিং করবেন কীভাবে হুট করে আপনার একটা বিপদ এসে গেল বিপদে তো সময় সময় নেই যে কোন টাইমে আসতে পারে বাবার অসুখ মায়ের অসুখ বন্ধুর অসুখ নিজের অসুখ হতে পারে অর্থাৎ আপনি যে আকার টাকা ইনকাম করতেছেন বিদেশে এখন কালকে নাও ইনকাম করতে পারেন আপনি ভাবছেন আমি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতেছি কিংবা আশি হাজার টাকা ইনকাম করতেছি আমি ছয় মাসে বাইরে কমপ্লিট করে ফেলবো পরবর্তী যে কোম্পানি কোনো সমস্যা হলো আপনাকে স্যালারি কমিয়ে দিল বা আপনার থাকি না থাকলে তখন আপনি কী করবেন তাই আমি বলবো যে ফিফটি পার্সেন্ট টাকাটা থাকলে কি হয় আপনি বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে পার্সেন্ট টাকা হয়ে যাচ্ছে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা হয়ে যাচ্ছে বাকি টাকাগুলো কি হচ্ছে আপনি ইনকাম করে ইনকাম করে বাকি টাকাগুলো ইনকাম করে আপনি বাইরে কমপ্লিট করতে পারলেন ভাই টাকাগুলো আপনি পরে দিলেন আর যদি আপনি বাড়ি তৈরি করতে গিয়ে শুধুর উপরে টাকা নেন লাভের উপরে টাকা নেন তারপরে আপনি ব্যাংক লোন নেন আর বন্ধু বান্ধব কাছ থেকে হাওলাত করেন তখন কি হবে যদি একটা বিপদ আসে খোদানা কারো একটা বিপদ আসে তখন কি হবে আপনার তখন কি হবে আপনার তখন হয় বিক্রি করতে হবে না গরু বিক্রি করতে হবে না হয় কি হবে স্বর্ণ বিক্রি করতে হবে তো আমি বলবো যে আপনারা বাড়ি কাজ যখন ধরবেন প্রবাসী বাইরেকে বলতেছি ফিফটি পার্সেন্ট টাকা অবশ্যই আপনার ব্যাংকে অ্যাকাউন্টে রাখবেন রেখে তারপরে আপনি বাড়ি কাজে হাত দেবেন তাহলে কি হবে আপনি ঋণ হবেন না আপনি কি হবে জমি বিক্রি করতে হবে না স্বর্ণ বিক্রি করতে হবে না সঠিক সময়ে আপনি স্বপ্নের বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন আপনার মনে আশা পূর্ণ হল আপনি ঋণে হলেন না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে যদি আমার পরামর্শ ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারা উপকৃত হয় তারা যেন বাড়ি তৈরি করতে গিয়ে ঋণই নেওয়া হয় তারা যেন ঋণ নেওয়া হয় তারা যেন জমি বিক্রি করতে না হয় তাদের যেন স্বর্ণ বিক্রি করতে না হয় তারাও উপকৃত যেন হয় এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে বেশি বেশি শেয়ার করবেন তাহলে তারাও উপকৃত হবে তো বন্ধুরা আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম